Hello everyone, assalamu alaikum, welcome back to my channel and another beautiful blog. So enjoy this. আজকে সাত বাগানে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে। তো সাত বাগানের সুন্দর ভিউ, তারপর হচ্ছে যে আমার রান্নাবান্নার টুকটাক কাজকর্ম, আর সেই সাথে আমি শেয়ার করছি রাইস কুকারের সঠিক পরিমাপে কিভাবে ভাত রান্না করা যায়, তারপর হচ্ছে যে রাইস কুকারের যত্ন, রাইস কুকারে কিভাবে টেক কেয়ার করবেন, মাল্টিকুলার রাইস কুকার কিভাবে ইউজ করতে হয়, তো এইগুলো আজকে আমি শেয়ার করছি। তো আজকের ব্লগটি অসম্ভব ভালো লাগবে এবং আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আজকের সুন্দর ব্লগটি আমরা দেখে নিই। শুভ দুপুর। এখন হচ্ছে যে বাজে প্রায় বারোটা, ঠিক বারোটা না সাড়ে এগারোটা বাজে। তো আমি গিয়েছিলাম সাদে, আর সাদ বাগানে এত সুন্দর মাশাল্লাহ এত সুন্দর আলমন্ডা ফুটেছে, খুব ভালো লাগছিল দেখতে। এই গাছটি কিন্তু আমি 10 টাকা দিয়ে সরকারি নার্সারি থেকে কিনেছিলাম। আর এদিকে দেখুন গোলাপ গাছটি নতুন লতা পাতায় মাশাল্লাহ অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। এই গোলাপ গাছটিকে আমি একদমই ডাল কেটে দিয়েছিলাম। তো ডাল কেটে দেওয়ার পরে হচ্ছে যে যখন শীত শেষ হয়েছিল আমি ডাল কেটে দিয়েছিলাম, আর এখন হচ্ছে যে আবার নতুন করে ডাল বের হচ্ছে, কলি আসছে এবং একদমই বলা যাচ্ছে ফুলে ভরে যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এদিকে হচ্ছে যে মোসান্ডা ফুল মাশাল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে। তো আসলে গাছগুলোকে কিছুদিন ধরে অনেক বেশি যত্ন করা হচ্ছে না, তারপরও মাশাল্লাহ গাছগুলো সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন আজকে আমি শেয়ার করছি যে সঠিক পরিমাপে কিভাবে রাইস কুকারে ভাত রান্না করবে। আর আমার রাইস কুকারটি হচ্ছে যে মাল্টিকুলার রাইস কুকার, তো এটা দিয়ে বিভিন্ন অপশন আছে, এটার ছোটোখাটোর মধ্যে বেশ ভালো লাগে। তো এইখানে হচ্ছে যে পরিমাপ মতো চাল নিয়ে নিচ্ছে, আমি এই পটে 2 পট চাল নেব। এটা হচ্ছে যে রাইস কুকারের সাথে যেই পট এসেছে সেই পট, তো সেই পটে আমি 2 পট চাল নিয়ে নিচ্ছি। এটার মাপ কিন্তু একদমই ইজি, সঠিক মানে 2 পট চালে 4 পট পানি হবে। তো এই মাপটি সঠিকভাবে দিলেই কিন্তু রাইস কুকারে খুব সুন্দরভাবে সঠিক পরিমাপে ভাত রান্না হয়ে যায়। তো আমরা সবাই জানি, তারপরেও যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। তো এদিকে হচ্ছে যে আমি চালগুলো ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি চালগুলো। 2 কাপ চালে 4 কাপ পানি দিলেই হয়, তো একদম ঠিকমতো পারফেক্ট ভাত রান্না হয়ে যায়। তো রাইস কুকারের এই ভাতের প্যানটি আমি ধুয়ে নিলাম, আর এখানে হচ্ছে যে আমি পানি নিয়ে নেব 4 পট, যেহেতু আমি চাল নিয়েছি 2 পট, পানি নিব আমি 4 পট। তো এই তো আমি পানি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু এই কাপটি কিন্তু রাইস কুকারের সাথে যেই কাপটি এসেছে সেই কাপটি। আমরা সবাই জানি রাইস কুকারে কীভাবে রান্না করতে হয়, তারপর সঠিক পরিমাপটি যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো উপকারে আসবে, তো সেই জন্য আমি শেয়ার করছি। তো 4 পট পানিতে কিন্তু আমি 2 পট চাল ধুয়ে দিচ্ছি, এবং রাইস কুকারে কিন্তু সঠিক মাপে একটু বুঝে রান্না করতে পারলে কিন্তু রান্নাবান্না অনেক ইজি হয়ে যায়। তো চাল ধুয়ে দেওয়াটা একটু কষ্ট, বাট বসিয়ে দিলে পরে কিন্তু আর দেখার কোনো চিন্তা থাকে না, ইজিলি রেখে চলে যাওয়া যায়, অন্যান্য কাজ করা যায়। তো আর হচ্ছে যে আমার এটি হচ্ছে যে মাল্টিকুলার রাইস কুকার, এখানে আমি ভাত বসিয়ে ভাতের সাথে কিন্তু অন্যান্য আরও কাজ করতে পারি। তো চালগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি, একটু হাতে একটু সমান করে দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে আমি বসিয়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু প্যানের নিচে যেই অংশটি আছে নিচের অংশটি কিন্তু একটু মুছে দিতে হয়, সেইখানে যেন পানি লেগে না থাকে। আপনি দীর্ঘদিন রাইস কুকার ইউজ করতে পারবেন যদি একটু যত্ন করে চালান। তো এইখানে হচ্ছে যে টিস্যু পেপার দিয়ে আমি নিচের পানি ওয়াশ করে নিয়েছি, এই মানে ভাতের যে এই মানে পট বলে কি এটা, ভাতের যে ইয়েটে পাত্রটি, তো সেই পাত্রটি আমি হচ্ছে যে নিচে দিয়ে মুছে তারপরে হচ্ছে যে বসিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে যে রাইস কুকার যদি ভালোভাবে ইউজ করা যায় সেটা কিন্তু অনেক বছর চলে। আর হচ্ছে যে এদিকে এই যে রাইস কুকারের ভিতরে যে ইয়েটি মানে অংশটি, চুলার যে অংশটি, সেইখানে কিন্তু ভিতরে ময়লা জমে থাকে, তো সেইখানে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এটা আমি প্রায় সময় ক্লিন করি, রান্না বসানোর আগে হচ্ছে যে এটা আমি ক্লিন করে নিচ্ছিলাম। তো
ভিতরে কিন্তু ময়লা থাকে, অনেক সময় এটা সেটা থাকে, তো সেই জন্য এটাকে ভিতরে একটু পরিষ্কার করে রাখলে রাইস কুকারটি ভালো থাকে। আর এই যে এই জায়গাটি দেখুন, এইখানে কিন্তু কোনোভাবেই পানি পড়া যাবে না, এখানে পানি পড়লে কিন্তু রাইস কুকারটি নষ্ট হয়ে যাবে। তো আমরা যখনই মানে পাত্রটি বসাবো, রাইস কুকারের সাথে যেই পাত্র থাকে বসানোর জন্য রান্না করার জন্য, সেই পাত্রটি আমরা নিচে দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে দেবো, যেন কোনোভাবেই এই জায়গাটিতে রাখার পরে এখানে পানি না পড়ে, পানিতে কিন্তু ভিতরের যন্ত্রটি নষ্ট হয়ে যায়। তো এই যে দেখুন ময়লা আছে, তো ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে রাইস কুকার একটু যত্ন করে ব্যবহার করলে কিন্তু অনেক দিন চলে। আর রাইস কুকার কেনার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যে সেটা উপরে দেখার সৌন্দর্য রাইস কুকার কখনোই কিনবেন না। অনেক জাঁকজমকপূর্ণ রাইস কুকার বাজারে বিক্রি হয়, তো সেই সব না দেখে আপনি কিন্তু ভালো কোম্পানি দেখে কিনবেন। আমি সিঙ্গারে কিনেছি এবং 4 বছর ধরে আমি এটা ইউজ করছি, কোনো নষ্ট হয়নি। তো সিঙ্গার বা ভালো কোম্পানি দেখে কিনবেন, উপরের সৌন্দর্য দেখে নয়, ভালো কোম্পানি দেখে কিনবেন, অনেক দিন যাবে রাইস কুকার। আর সবচেয়ে ভালো যত্ন হচ্ছে যে রাইস কুকারে যখন আমরা ভাতের পাত্র বা কারি পাত্রটি বসাবো, তখন নিচে দিয়ে আমরা একটু মুছে দেব টিস্যু পেপার দিয়ে, যেন কোনোভাবেই পানি না যায় ভিতরে, যেন কোনোভাবেই পানি যেতে না পারে। তো এই তো হচ্ছে যে এই যে দেখুন ভাত কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু বসিয়ে রাখবো, একদমই মানে পারফেক্ট হয়ে যাবে ভাত। তো একটু চামচ দিয়ে একটু নাড়া দিয়ে জাস্ট আমি মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একদমই সুন্দর পারফেক্ট ভাত কিন্তু হয়ে গিয়েছে আমার। তো আমি প্রায় সময় রাইস কুকার ইউজ করি, তার কারণ হচ্ছে যে আমার যেহেতু এলপি গ্যাস, তো একটু গ্যাস সেভিংস হয়। আর হচ্ছে যে রাইস কুকারে কিন্তু কারেন্ট বিল খুবই কম আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রাইস কুকারে রান্না করলে অনেকটাই আমার এলপি গ্যাস সেভ হয়ে যায়। তো এই তো আমার ভাত রান্না হয়ে গেছে, চামচ দিয়ে একটু নাড়া দিয়ে এটাকে একটু আমি সমান করে দিয়েছি। সমান করে দিলে ভাতটা দেখা যায় যে খুব সুন্দরভাবে হয়ে যায়, একটু বসিয়ে রাখলে মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আস্তে আস্তে ভাতটি খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে যায়। তো একদমই কিন্তু ঝরঝরে ভাত হয়ে গিয়েছে এখানে, কিন্তু মানে ভাত যে নরম হয়েছে তা না, কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে গিয়েছে। আর রাইস কুকারে সবসময় আমরা খেয়াল করবো যেন নিচে পাত্রটির নিচে ভেজা না থাকে, আমরা একটু টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে দিব। আর এটা কিন্তু আমার এটা মাল্টিকোলার রাইস কুকার, এটার উপরে আরও 2 তাকের, এটার উপরে আরেকটি পার্ট আছে, সেইখানে আলু তারপর সিম এগুলো সব সিদ্ধ করা যায়, পিঠা বানানো যায়। আর এদিকে হচ্ছে যে মুরগি নিয়েছিলাম, তো মুরগি হচ্ছে যে রান্না করব, মুরগি নিয়েছিলাম পরে রান্না করব। আর এদিকে চা বানাচ্ছিলাম সন্ধ্যার নাস্তায়, হাজবেন্ড ওয়াইফ আমরা টুনাটুনি চা খাচ্ছিলাম। তো আমাদের চা বানানোর একটু ভিডিও শেয়ার করলাম, আসলে জাস্ট নর্মালি সন্ধ্যাবেলা আর চা। তো সন্ধ্যাবেলায় আমাদের মানে খুব বেশি পরিমাণে চা খাওয়া হয় না, সকালবেলা দেখা যায় যে আমরা একটু একটু বেশি পরিমাণে চা খাই, আর সন্ধ্যাবেলাটা একটু কম পরিমাণে চা খাওয়া হয়, একটু কম চা খাওয়া হয়, মানে চায়ের পরিমাণটা একটু কম রাখি, চা তো বানাই বাট পরিমাণটা একটু কম রাখি। তার কারণ হচ্ছে যে চা একটু বেশি খেলে কিন্তু রাতে আর ঘুম হয় না, রাতের ঘুম কমে যায়, তো সেই জন্য দেখা যায় যে সন্ধ্যাবেলার চাটা একটু কম করে বানাই, যেন ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। তো সন্ধ্যায় বেশি পরিমাণে চা খেলে তো রাতে আর ঘুম আসে না। তো এই তো চা বানাচ্ছিলাম, আসলে চা তো রেগুলার একটি ইয়ে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, চা না খেলে এখন আর ভালোই লাগে না। তো চা বানাচ্ছিলাম আর সেই সাথে আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম। তো আসলে ভালো লাগে, রেগুলার ভিডিও দিচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, বিষয়টি খুব ভালো লাগছে, খুব ভালো লাগে আপনাদের সাথে এই টুকটাক শেয়ারিং। তো আপনারা সবাই তো অনেক বেশি সাপোর্ট করছেন, তো আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করছে, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো সেই সাথে বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, একেবারেই নতুন আসছেন, আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে নেবেন, যেন আপনি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। আর সেই সাথে যারা আমার পুরনো বন্ধু আছো, তারা লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু পাশে থাকবে, এবং অলরেডি যারা প্রতিদিন আমাকে সাপোর্ট করছো, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। তো
সব কিছু মিলে আসলে ভালো লাগে, আড্ডা গল্প, ইউটিউবের আড্ডা গল্প সব কিছু মিলে আসলে খুব ভালো লাগে। তো এই তো এই তো চা বানানো হয়ে গিয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি শেষ করব, আজকের মতো আমি এখানে বিদায় নিব। তো কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আমি আশা করি, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।